নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যবেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4ঠা সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র ষোড়শ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, অন্ধকারের নায়ক। আজ থাকলো দ্বিতীয় পর্ব। কর্নেল কারোর সাথে ফোনে কথাবার্তা বলছেন, তারপর আপনি বেচারা জয়ন্তকে একেবারে কুপকাত করে ছেড়েছেন। হ্যাঁ, জয়ন্ত বড্ড বাড়িয়ে দেখে যাকে, এবার বলুন কেন ফোন করেছিলেন। এরপর কর্নেল ক্রমাগত হু দিতে থাকলেন। প্রায় 5 মিনিট ধরে কথা শোনার পর তিনি বললেন, আপনি বরং এক কাজ করুন, অনিরুদ্ধের চিঠিটা বিশ্বস্ত করার হাতে খামের মধ্যে পুরে আঠা দিয়ে মুখ সেটে আমার কাছে পাঠিয়ে দিন। আপনার শরীর এবং স্বাস্থ্যের যা অবস্থা তাতে আপনাকে কষ্ট করে এখানে আসতে হবে না। আমারই যাওয়া উচিত ছিল, কিন্তু একটা কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছি। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমি যথাসাধ্য চেষ্টা করব। রিসিভার রেখে কর্নেল গম্ভীর মুখে বললেন, একেই বলে রহস্য ঘনীভূত হওয়া। বাগবাজারের অরিন্দম সোমের কনিষ্ঠ পুত্র অনিরুদ্ধ সোম ভবানীপুরের পারিজাতের মতোই এক টুকরো চিঠি লিখে রেখে নিখোঁজ হয়ে গেছে। অরিজিৎ বুদ্ধিমান, এখনই অনিরুদ্ধের ব্যাপারে পুলিশ পা বাড়ালে ছেলে স্নেহে বাবা কি করবেন বলা যায় না। উত্তেজনায় নড়ে বসলুম, বললুম, কর্নেল, আমার মনে হয় এই কেসে লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের সাহায্য আপনার নেওয়া উচিত, কারণ দুটো দুর্বৃত্ত ছেলে একইভাবে বাড়ি ছেড়ে আজ অজ্ঞাতবাসে চলে গেছে। তারা কোথায় গেছে সে খবর জানার মতো ব্যবস্থা ওদেরই আছে। হালদার মশাই সায় দিয়ে বললেন, জয়ন্তবাবু ঠিক কইছেন, ঘরের গাদায় সুই খুইজা পাওয়া সহজ কথা না। কর্নেল চোখ বুঝে কি ভাবছিলেন, চোখ খুলে তিনি বললেন, হালদার মশাই, পুরো পাখির পেছনে দৌড়ে কোনো লাভ হবে না। কাল সন্ধ্যায় চন্দ্র জুয়েলার্সে ডাকাতির পর কাল্লু নামে একজন ধরা পড়েছে, অতএব অঙ্কের হিসেবে মনে হওয়া স্বাভাবিক, ওই কারণেই অনিরুদ্ধ আর পারিজাত ওদিকে কালীঘাটের বাপি বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে। এটা ঠিক, কিন্তু কাকতালীয় যোগ বলে একটা কথা আছে, কাক উড়ে এসে তালে বসলো আর তালটা খসে পড়ল, এতে মনে হতেই পারে তাল পড়ার কারণ ওই হতচ্ছাড়া কাক। হালদার মশাই সায় দিয়ে বললেন, হ, সেটাও একটা কথা, সবসময় সব অঙ্ক মেলে না। হালদার মশাই কথাটা বলে একটা নস্যি নিলেন। আমি বললুম, এই কেসের মূল পয়েন্ট কিন্তু বাগবাজারের মিস্টার সোমের বাড়ি থেকে চুরি যাওয়া অলংকার, এবাজারে ওগুলোর দাম হয়তো কোটি টাকা হবে। এখন কথা হলো সঙ্গে কোটি টাকা দামের অলংকার নিয়ে ধরা যাক অনিরুদ্ধ, পারিজাত আর বাপি কোথায় গেছে। আমার দৃঢ় বিশ্বাস ওই অলংকারের দাম পেলে তিনজনের মধ্যে ভাগাভাগি নিয়ে সংঘর্ষ অনিবার্য। হালদার মশাই এই সময় হঠাৎ উঠে দাঁড়ালেন, তারপর বললেন, কানে স্যার, আমার মাথায় একখান আইডিয়া আছে। কর্নেল বললেন, বলুন। আমি বরং ভবানীপুরে আমার ক্লায়েন্টের বাড়ির পিছন দিকে একখান বড় জমি দেখছি, সেখানে গোড়া বাঁধানো বটের গাছ আছে, আমি সাধু বাবার ছদ্মবেশে কাল মর্নিংয়ে সেখানে গিয়া ধুনি জ্বালুম। আমার ধারণা ম্যাডামের পোলারে কোনো এক সময় বাড়ি ফিরতেই হইব, ফিরলেই আমি আপনার এক খবর দিব, আপনি কি করেন? কর্নেল সহাস্যে বললেন, আপনার প্ল্যানটা খাসা, তবে পারুর বাড়ি ফেরার সময় কিন্তু অনিশ্চিত। হালদার মশাই উঠে দাঁড়িয়ে বললেন,
আমি 2 দিন বইয়া অপেক্ষা করব। আমার কেন মনে হইতেছে ওরা বাইরে বেশি দিন থাকবো না। কর্নেল বললেন, আপনার পক্ষে এ ধকল সহ্য করা নতুন কিছু নয়, কাজেই আপনি আপাতত এই কাজটাই করুন, মাঝে মাঝে সুযোগ পেলে আমাকে টেলিফোনে খবর দেবেন। গোয়েন্দাপ্রভু সবে গিয়ে বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যাওয়ার পর বললুম, হালদার মশাই বিপদে না পড়েন, আমার মনে হচ্ছে উনি একটু বেশি রিস্ক নিচ্ছেন। কর্নেল চোখ বুঝে চুপচাপ চুরুট টানতে থাকলেন। কিছুক্ষণ পরে ডোরবেল বাজল। কর্নেল যথারীতি হাঁক দিলেন, ষষ্ঠী। একটু পরে যিনি ঘরে ঢুকলেন তাকে দেখে আমি অবাক। লাল টুকটুকে টি শার্ট আর ছাই রঙা প্যান্ট পরে ঘরে ঢুকলেন ষষ্ঠীচরণে সেই লাল বাজারের লাহিরি সাহেব। তিনি থমকে দাঁড়িয়ে বললেন, আমার হাতে খবর ছিল আপনার টিমের সেরা খেলোয়াড় হালদার মশাইও আছেন। কর্নেল বললেন, তোমার ফোন করার কথা ছিল অরিজিৎ। লালবাজারের ডিসি ডিডি ইভান অরিজিৎ লাহিড়ি সোফায় বসে বললেন, কথাটা ঠিক নয় কর্নেল, আমি বলিনি যে আপনাকে ফোন করব। আপনি আমার পিএকে বলেছিলেন আমি যেন আপনাকে ফোন করি। কর্নেল বললেন, ওহ অরিজিৎ, তুমি একেবারে তর্কবাগিস হয়ে উঠেছ। ওরে ষষ্ঠী, তোর লালবাজারের নাহিরি সাহেবকে এক্ষুনি কফি খাইয়ে দে। মিস্টার লাহিড়ি বললেন, হ্যাঁ শ্রীমান ষষ্ঠীচরণের হাতে কফি খাবো বলেই ফোন না করে সরাসরি হাজির হয়েছি। তা জয়ন্তবাবু, হালদার মশাইকে আপনারা কোথায় পাঠালেন? একটু হেসে বললুম, সন্ন্যাস আশ্রমে। মিস্টার লাহিড়ি হাসতে হাসতে বললেন, বুঝেছি, কিন্তু বাগবাজার তল্লাটে সম্প্রতি এক সাধু বাবা ছেলে চুরি করে নিয়ে পালাচ্ছেন বলে গণধোলাই খেয়েছেন। আমার হাতে খবর আছে ইদানিং ওই এরিয়ায় গঙ্গার ধারে আর সাধু বাবাদের দেখা যাচ্ছে না। কর্নেল বললেন, জয়ন্ত ভুল বলেছে, আমি ওকে কোথাও পাঠাইনি, উনি স্বেচ্ছায় সাধু বাবা সাজতে গেছেন। মিস্টার লাহিড়ি ভ্রু কুচকে বললেন, ভবানীপুরে নয় তো? ওখানে কিন্তু সাদা পোশাকে আমাদের লোক অলরেডি বহাল করা হয়েছে, হালদার মশাইয়ের খামোখা কষ্ট হবে। এই সময় ষষ্ঠীচরণ আবার 3 পেয়ালা কফি আর সম্ভবত তার নালবাজারের নাহিরি সাহেবের খাতিরে তৈরি হাতে গরম 1 প্লেট পকোড়া নিয়ে এলো। সেটা টেবিলে ট্রে রেখে সে করজোড়ে নম করে বলল, ভালো আছেন তো স্যার? অনেকদিন পরে আপনার দর্শন দিল। মিস্টার লাহিড়ি সকৌতুকে বললেন, না ষষ্ঠী, মোটেই ভালো নেই, যখন ভালো থাকি না তখন তোমার বাবা মশার কাছে ওষুধ খেতে আসি। ষষ্ঠী হাসি চেপে তখনই চলে গেল, কারণ লক্ষ্য করছিলুম কর্নেল চোখ কটমটিয়ে তার দিকে তাকিয়ে আছেন। কফি খেতে খেতে মিস্টার লাহিড়ি বললেন, ভবানীপুরের জনৈক প্রয়াত এমপি সাহেবের একমাত্র ছেলে এই কেসে জড়িয়ে গেছে, খবরটা নিশ্চয়ই কর্নেল সাহেব পেয়ে গেছেন। কর্নেল ভ্রু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, তুমি এত সহজে হাতের তাস দেখিয়ে দিলে, কাজেই বুঝতে পারছি তুমি কেন ফোন না করে সোজা চলে এসেছ। সরকারি গোয়েন্দা প্রধান কফিতে চুমুক দিয়ে মৃদু হেসে বললেন, কান টানলে মাথা আসে, প্রয়াত মিস্টার রায়চৌধুরীর ছেলে পারিজাতের এক বন্ধু নীলাঞ্জন, যে কোনো কারণে হোক পারিজাতের ওপর খাপ আসে। ওই এরিয়ায় আমাদের একজন পোষ্য সোর্সকে একটা গুপ্ত কথা জানিয়ে দিয়েছে, পারিজাতের হাতে নাকি 1 কোটি টাকা দামের মাল এসেছে। মালটা বেচে ওরা যে টাকা পাবে সেই টাকা দিয়ে নাকি একটা ফিল্ম কোম্পানি করবে। এ ব্যাপারে পারিযাত্রা নাকি বেশ কিছুটা এগিয়ে গেছে। আমাদের সোর্সের মুখে জানতে পেরেছি ওরা নাকি ফিল্ম মহলে একজন ডাইরেক্টরের সঙ্গে কথাও বলেছে। এদিকে সেই ডাইরেক্টর মোট খরচের একটা বাজেট তৈরি করে ফেলেছে, কিন্তু সমস্যা হলো ফিল্ম মহলে খোঁজখবর করেও সেই ডাইরেক্টরের নাম জানতে পারিনি। কর্নেল কফি শেষ করে চুরুট ধরালেন, তারপর মুচকি হেসে বললেন, তোমার সশরীরে আগমনের কারণ বুঝতে পেরেছি, তুমি আমাকে স্টুডিও পাড়ায় পাঠাতে চাও। আমার তো একটাই সোর্স, জয়শ্রী সিনে স্টুডিওর ম্যানেজার গোপাল কুণ্ড। গোপালবাবু কি তোমাদের কাছে মুখ খোলেননি? মিস্টার লাহিড়ি বললেন, না,
এ ধরনের কোনো খবর ওর জানা নেই। কিন্তু আপনি তো ভালোই জানেন গোপালবাবু প্রকৃতপক্ষে ফিল্ম মহলের আনাচে কানাচে যা কিছু ঘটে সব খবরই রাখেন। আসলে কথায় বলে বাঘে চুলে 18 ঘা আর পুলিশে চুলে 36 ঘা। কথাটা বলে মিস্টার লাহিড়ি জোরে হেসে উঠলেন। কর্নেল বললেন, তোমাদের অঙ্কটা যদি ঠিক হয় তাহলে শেষ অবধি আমি গোপালবাবুর কাছ থেকে অন্তত ডাইরেক্টরের নামটা আদায় করে নেব। কিন্তু আমার মনে হচ্ছে এসবের পেছনে কোনো একজন দুঃসাহসী লোক বসে আছে। তা থাকতে পারে, কিন্তু আমি আপনার কাছ থেকে এই সাহায্যটুকু আশা করছি, বলে তিনি ঘড়ি দেখলেন এবং উঠে দাঁড়ালেন। চলি কর্নেল, জয়ন্তবাবু আবার দেখা হবে। বললুম, রহস্য যেমন ঘনীভূত তাতে একবার কেন, আমার মনে হচ্ছে আপনার সঙ্গে আরো কয়েকবার দেখা হবে। মিস্টার অরিজিৎ লাহিড়ি বেরিয়ে যাওয়ার পর কর্নেল বললেন, এখন গোপালবাবুকে টেলিফোন করে লাভ নেই, কারণ এখন ওর পেটে প্রচুর হুইস্কি। বললুম, লাহিড়ি সাহেব এসে রহস্যটা আরো জটিল করে ফেললেন। কর্নেল সাই দিয়ে বললেন, ঠিক বলেছ। পরদিন সকাল 9টায় ব্রেকফাস্ট করে কর্নেল আমাকে নিয়ে বেরুলেন। গাড়ি স্টার্ট দিয়ে জিজ্ঞেস করলুম, আমরা কি স্টুডিও পাড়া যাচ্ছি? কর্নেল বললেন, না, ভবানীপুরের মিসেস রায়চৌধুরীর বাড়ি যাচ্ছে। গেট পেরিয়ে গিয়ে বললুম, ভালো, সাধুবেশী হালদার মশাইকে দূর থেকে দর্শন করে আসবো। আমার ধারণা উনি ভোরবেলায় ওদের বাড়ির পেছনে সেই বটতলায় ধুনি জেলে বসে পড়েছেন। কর্নেল একটু পরে বললেন, অরিজিৎ এসে আমার অঙ্কটা গোলমাল করে দিয়েছে, কাজেই হালদার মশাইকে কষ্ট করে সাধু বাবা সাজে বসে থাকার দরকার দেখছি না, ওকে অন্য দায়িত্ব দেব। তখনও রাস্তাঘাটে তত বেশি যানবাহনের ভিড় ছিল না, তবুও কর্নেলের নির্দেশে বড় রাস্তা থেকে অনবরত গলি রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করছিল। এক সময় জিজ্ঞেস করলুম, আমার মনে হচ্ছে কোনো গাড়ি আমাদের ফলো করে আসছিল, তাই কি? কর্নেল বললেন, পার্ক স্ট্রিট থেকে চৌরঙ্গিতে পড়ার সময় লক্ষ্য করেছিলাম আমার বাড়ির পাশের রাস্তায় একটা কালো মারুতি দাঁড়িয়েছিল, সেটা চৌরঙ্গিতে আমাদের পিছনে আসছে, তাই একটু সতর্ক হতে হয়েছে। আমার দেখায় ভুল থাকতেও পারে, তবু সতর্ক হওয়া ভালো। এ যাবৎকাল দেখে আসছি কলকাতা এক শহরতলির রাস্তা ও গলির মানচিত্র কর্নেলের মুখস্থ। একবার ডাইনে একবার বাঁয়ে অলিগলি ঘুরতে ঘুরতে মোটামুটি একটা প্রশস্ত রাস্তার বাঁকে পৌঁছাল। সামনে একটা বাড়ির গেট দেখা যাচ্ছিল। কর্নেল আসতে বললেন, হর্ন বাজাও। হর্ন শুনে একটা তাগড়াই চেহারার প্রৌঢ় কর্নেলকে দেখা মাত্র সেলাম ঠুকে গেট খুলে দিল। বাড়ির লনটা এবড়ো খেবড়ো, পাশে একটা ফুলবাগান আছে। কর্নেল বললেন, গাড়ির মুখ ঘুরিয়ে রাখো, কারণ আমরা হয়তো বেশিক্ষণ এখানে থাকবো না। কর্নেল আগেই নেমে গেলেন। গাড়ির মুখ ঘুরিয়ে রেখে যখন আমি মাটিতে পা দিলুম, দেখি হন্তদন্ত হয়ে এগিয়ে আসছেন সুরঞ্জনা রায়চৌধুরী। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট, মনে হলো রাতে ভালো ঘুম হয়নি। তিনি কর্নেলকে নমস্কার করে বললেন, ভোরবেলায় আপনার টেলিফোন পেয়ে তখন থেকেই আমি পথে তাকিয়ে বসে আছি। কর্নেল একটু হেসে বললেন, জয়ন্তর ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়, আজ ওকে সঙ্গে নিয়ে আসবো বলেই একটু দেরি করে ফেলেছি। সুরঞ্জনা এবার আমাকেও নমস্কার করে আসতে বললেন, আপনারা বসুন। সিঁড়ি দিয়ে উঠে একটা হল ঘর, ভিতরটা পুরানো আসবাবে সাজানো এবং দেওয়ালে কয়েকটা বিবর্ণ পেন্টিং। হলঘর থেকে সিঁড়ি দোতলায় উঠে গেছে। দোতলায় গিয়ে একটা ঘরের দরজা চাবি দিয়ে সুরঞ্জনা খুলে দিলেন। তারপর বললেন, আপনারা ভেতরে আসুন। ভেতরে ঢুকে দেখলুম এটা সুরঞ্জনা দেবীর বেডরুম। একধারে মেহগনি খাটের কারুকার্য খচিত উঁচু পালঙ্ক, জানলার ধারে কয়েকটা গদি আটা চেয়ার এবং একটা নিচু টেবিল। দেওয়ালের কুলুঙ্গিতে রাধা কৃষ্ণের যুগল মূর্তি, কোণের দিকে একটা হাফ সেক্রেটারিয়ের টেবিল এবং রিভলভিং চেয়ার। টেবিলের মাঝখানে যে রঙিন ছবি সেটি নিশ্চয়ই তাঁর স্বামীর। চাপা স্বরে বললুম, ম্যাডামের ছেলের ছবি কি এ ঘরে আছে? কর্নেল বললেন, ছিল,
সেটা আমি নিয়ে গিয়ে গত রাত্রে তুমি যখন ঘুমোচ্ছিলে তখন ওটার একটা কপি প্রিন্ট করে নিয়েছি। এখন ছবিটা ম্যাডামকে ফেরত দিতে হবে বলে তিনি পিঠে আটা কিট ব্যাগের একটা চেন খুলে ল্যামিনেট করা একটা মাঝারি আকারের রঙিন ছবি বের করলেন। ছবিটা আমার হাতে তিনি দিলেন। ছবিটা দেখেই অবাক হলুম। আমার হিসেবে বড়জোর 21-22 মধ্যে বয়স, নিষ্পাপ একটা সুন্দর চেহারার এক যুবক, কিন্তু একটাই চোখে পড়ার মতো ব্যাপার, তার মুখে কোনো হাসি নেই। ছবিটা আমার হাত থেকে কর্নেল নিলেন। এই সময় সুরঞ্জনা দেবী ঘরে ঢুকলেন। তার পিছনে শক্ত সামর্থ্য গড়নের মধ্যবয়সী একটি মেয়ে, তার হাতে ট্রে, ট্রেতে কফির পট, দুধ, চিনি, চামচ ইত্যাদির সঙ্গে এক প্লেট সন্দেশ আর এক প্লেট পোটাটো চিপস। মেয়েটি চলে গেলে বুঝলুম এই সেই সুশীলা। কর্নেল বললেন, ব্রেকফাস্ট করে বেরিয়েছি, কাজেই শুধু কফি খাবো, আর এই নিন পারুর ছবি। সুরঞ্জনা ছবিটা নিয়ে পালঙ্কের মাথার দিকে একটা র্যাকের উপর রাখলেন। তারপর ফিরে এসে আমাদের মুখোমুখি বসলেন। কর্নেল কফিতে চুমুক দিয়ে চাপা স্বরে বললেন, সেই ভদ্রলোক কি আজ সকালের দিকে আপনাকে আবার ফোন করেছিলেন? সুরঞ্জনা মৃদু স্বরে বললেন, হ্যাঁ আবার ফোন করেছিলেন, আপনারা আসার আধ ঘন্টা আগে। উনি কিছুতেই বলতে চাইলেন না পারুর সঙ্গে ওর কী দরকার। কাল রাত 11:30 সময় যখন ফোন করেছিলেন তখন উনি বলেছিলেন পারুর সঙ্গে ওর অ্যাপয়েন্টমেন্ট আছে, কিন্তু কী ব্যাপার তা আমাকে বলতে চাননি। ফোন পাওয়ার পরেই আমি উদ্বিগ্ন হয়ে কথাটা তখনই জানিয়েছিলাম। বুঝলুম গত রাতে সুরঞ্জনা দেবী যখন ফোন করেন তখন আমি বেঘরে ঘুমাচ্ছিলাম। কর্নেল কিছুটা কফি খাওয়ার পর বললেন, প্লিজ সেই অ্যাস্ট্রেটা দিন, চুরুট না টানলে আমার নাল পুরো চাঙ্গা হয় না। সুরঞ্জনা দেবী সেই সেক্রেটারিয়ের টেবিল থেকে সুদৃশ্য একটা অ্যাস্ট্রে আনলেন। একটু হাসবার চেষ্টা করে তিনি বললেন, পারুর বাবা চেইন স্মোকার ছিল, যতবার বাইরে যেত একটা করে অদ্ভুত করনের অ্যাস্ট্রে নিয়ে আসত। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়েও এসেছি, পারুর ঘরটা খুলে দেখার অনুমতি চাইছি। প্লিজ মিসেস রায়চৌধুরী, আপনি আর আপত্তি করবেন না। সুরঞ্জনা দেবী চোখ নামিয়ে হাতের নখ খুঁড়তে খুঁড়তে মৃদু স্বরে বললেন, আপনি যদি মনে করেন পারুর কোনো ক্ষতি হবে না তাহলে আমার আপত্তি নেই, কিন্তু দুটো তালা না ভাঙলে তো ওর ঘরে ঢোকা যাবে না। আমি মুচকি এসে বললুম, আপনি জানেন না একসময় কর্নেল ছিচকে চোর ছিলেন, শুধু তাই নয় কোনো চোর গুরুর কাছে কি ফুসমন্ত শিখেছিলেন, উনি ফু দিলেই সব তালা খুলে যেত। কর্নেল হাসতে হাসতে বললেন, আসলে আমার সামরিক জীবনের গোড়ার দিকে কতগুলো বাড়তি বিষয় শেখানো হতো, বুটের আঘাতেও যে দরজা খুলছে না তা খোলার জন্য বিশেষ করে তালা খোলার ট্রেনিং নিতে হতো। তালার গড়ন যেমনই হোক ওর ভিতরকার সিস্টেমে খুব বেশি তফাৎ নেই, মোট 140 রকমের তালার কলকব্জা আছে। কথা বলতে বলতে কর্নেল উঠে দাঁড়িয়েছিলেন। সুরঞ্জনা দেবী বললেন, আমি এক কাজ করে আসি, সুশীলা আর রাম সিংকে কোনো কাজে লাগিয়ে আসি, যাতে ওরা এদিকে লক্ষ্য রাখার সুযোগ যেন না পায়। ঘর থেকে তিনি বেরিয়ে যাওয়ার পর কর্নেল তার পিঠে আটা কিট ব্যাগে চেন খুলে মাস্টার কি বের করলেন, ওর বিশেষ প্রক্রিয়ায় তৈরি। ওটার কীর্তিকলাপ সচক্ষে দেখে আমি অবাক হয়েছি। আমরা দুজনে বেরোতে যাচ্ছি, সেই সময় পালঙ্কে রাখা উঁচু টুলের উপর টেলিফোনটা বেজে উঠল। কর্নেল দ্রুত এগিয়ে গিয়ে রিসিভার তুলে সাড়া দিলেন। তারপর নিজের কণ্ঠস্বর একেবারে বদলে নিয়ে মিনমিনে গলায় বললেন, আগে স্যার মামনি তো এখানে নেই, আমি ওর কাজের লোক স্যার, কিছু বলার থাকলে আমাকে বলুন, মামনি ফিরলে জানিয়ে দেব। হ্যাঁ স্যার, আমি মামনির খুব বিশ্বাসী লোক, উনি আমাকে না জানিয়ে কোনো কাজ করেন না। আগে হ্যাঁ বলুন। কর্নেল কয়েকবার হু দিয়ে তারপর রিসিভার রেখে আমার দিকে তাকালেন। চাপা স্বরে জিজ্ঞেস করলুম, সেই অচেনা ভদ্রলোক নাকি? কর্নেল মিটিমিটি হেসে বললেন, লোকটা পারুর জন্য অধীর হয়ে উঠেছে,
পারুর সঙ্গে নাকি আজ সকালে ওর হোটেল এশিয়াতে দেখা হওয়ার কথা ছিল। যদি আজ 12টার মধ্যে পারু না ফেরে তাহলে সে ফিরে যাবে, তাতে পারু বিপদে পড়বে। আমরা বারান্দায় গেলুম, সেই সময় সুরঞ্জনা দেবী ফিরে এলেন। বুঝতে পারলুম উনি টেলিফোনের শব্দ শুনতে পাননি। তিনি বললেন, রাম সিংহকে বাজারে পাঠিয়ে এলুম আর সুশীলাকে কবরেজ মশাইয়ের কাছে ওষুধ আনতে পাঠালুম, আসুন। আমরা বারান্দা ধরে এগিয়ে দুটো ঘরের পরের ঘরটার সামনে দাঁড়ালুম। দরজায় পুরু কাপড়ের দামি রঙিন পর্দা ঝুলছিল। সুরঞ্জনা দেবী পর্দা সরিয়ে বললেন, এই দেখুন এই তালাটার তলায় আছে ল্যাচকি, এখন দেখুন তালা না ভেঙে দরজা খুলতে পারেন নাকি। কর্নেল এক হাঁটু মুড়ে বসে মাস্টার কিয়ে দিয়ে মাত্র মিনিট তিনেকের মধ্যে প্রথম তালাটা খুলে ফেললেন। তারপর কিটব্যাগের ভেতর থেকে দুটো দুরকম সাইজের স্ক্রুড্রাইভার বের করে ল্যাচ কিটা খোলার চেষ্টা করতে থাকলেন। এবার সময় একটু বেশি লাগলো, কিন্তু আশ্চর্য ব্যাপার, ল্যাচ কির গোল মাথাটা চাপ দিয়ে ঘোরাতেই দরজা খুলে গেল। আমরা তিনজনে ভিতরে ঢুকে গেলুম। সুরঞ্জনা দেবী দরজার পর্দা টেনে দিয়ে এলেন। এ ঘরটা তত বেশি প্রশস্ত নয়, একটা ডাবল বেড খাট আছে, একেলে খাট, দুটো বালিশ এবং তার উপর বেড কভার চাপানো আছে। সুরঞ্জনা বালিশ দুটো তুলে বললেন, ব্যাগটা তো নেই, পারু অন্য কোথাও ওটা লুকিয়ে রেখেছে। কর্নেল কিন্তু দেওয়ালে এঁটে রাখা রঙিন ছবিগুলো খুঁটিয়ে দেখছিলেন। একটা প্রায় ফুট দুয়েক লম্বা এবং এক ফুট চওড়া রঙিন সুন্দরী যুবতীর কাট আউট দেখতে দেখতে তিনি বললেন, মিসেস রায়চৌধুরী, যদি কিছু না মনে করেন, দেওয়ালে আঁটা এইসব মেয়েদের ছবি, বিশেষ করে এই বড় কাট আউটটা লক্ষ্য করুন, আপনার কি চেনা মনে হয়? সুরঞ্জনা দেবী ঈশ্বর দ্বিধার সঙ্গে বললেন, আমি পারুর ঘরের কোনো ছবির দিকে কখনো মুখ তুলে তাকাইনি। কথাটা বলে তিনি কাট আউটটার দিকে তাকালেন, তারপরেই তার মুখে বিস্ময় ফুটে উঠল। তিনি বললেন, এই মেয়েটিকে তো দেখেছি, একদিন পারুর সঙ্গে এসে আমাকে প্রণাম করেছিল, ওর নাম ঠিকানা আমি লিখে নিয়েছিলাম, কারণ ভেবেছিলাম মেয়েটির সঙ্গে পারুর ভাব হয়ে থাকে তো ভালোই হবে, পারুর বিয়ে দেওয়ার চেষ্টা অনেক করেছি কিন্তু ওকে রাজি করাতে পারিনি। এক মিনিট, আমি মেয়েটির নাম ঠিকানা নিয়ে আসছি, বলে সুরঞ্জনা দ্রুত বেরিয়ে গেলেন। এই সময় কর্নেল একটা অদ্ভুত কাজ করে ফেললেন, তিনি কাট আউটটা এক পাশে অনেকটা ঠেলে দিতেই দেখলুম পেছনের দেওয়ালে একটা কুলুঙ্গি, সেটার ওপরে একটা চারকোনা কালো কাগজ আঁটা আছে। কর্নেল কাগজের নিচের দিকটা তুলে ভেতর থেকে একটা চৌকো ব্যাগের মতো জিনিস বের করলেন। পরক্ষণেই বুঝতে পারলুম এটা আসলে ব্যাগ নয়, জুয়েলারির দোকানে অলংকার কিনলে এ ধরনের বাক্স দিয়ে থাকে। কর্নেল সেটা তার পিঠের কিটব্যাগের ভেতর ঢুকিয়ে রেখে চেন এঁটে দিলেন। তারপর আমার দিকে চোখ কটমট করে তাকিয়ে ঠোঁটে আঙুল রাখলেন, অর্থাৎ আমার টু শব্দটি করা চলবে না। তারপর তিনি কালো কাগজটা আগের মতো কুলুঙ্গির নিচের দিকে সেঁটে দিলেন। বোঝা গেল কাগজে এক ধরনের পেস্ট লাগানো আছে যা দেওয়ালের সঙ্গে সেঁটে যায়। কাট আউটটা আগের মতো রেখে দিয়ে কর্নেল ক্যামেরার একটা ছবি তুললেন। তারপর তিনি ঘরের এক কোণে দাঁড় করানো একটা স্টিলের আলমারির সামনে দাঁড়ালেন। জিজ্ঞেস করলুম, এবার আলমারিটা খুলবেন নাকি? এই সময় সুরঞ্জনা দেবী ফিরে এলেন, তার হাতে এক টুকরো কাগজ। কাগজটা তিনি কর্নেলের হাতে দিলেন, বললেন, এই নাম ঠিকানাটা আপনি রাখুন, আমি আমার নোটবইয়ে এটা টুকে রেখে এলুম। কর্নেল গম্ভীর মুখে বললেন, আমি আলমারিটা খুলতে চাই না, পারু অলংকারের ব্যাগ হয়তো এই আলমারিতেই লুকিয়ে রেখেছে, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আপাতত আপনি যে ঠিকানাটা দিলেন এটাই আমার কাছে অলংকারের ব্যাগের চেয়ে গুরুত্বপূর্ণ, চলুন এবারে বেরোনো যাক। চিন্তা করবেন না, তালা দুটো আমি ঠিকই আটকে দেব, তবে এ দুটো কেউ খুলেছিল কি না তা বুঝতে হলে পারুকে একটু বেশি ধুরন্ধর হতে হবে। ঘর থেকে বেরিয়ে গিয়ে সুরঞ্জনা দেবী বললেন, পারু একেবারে বোকা, বোকা না হলে ওই বজ্জার ছেলেগুলোর সঙ্গে সে মেশে না, তাদের কথা মতো চলে, এই ডাবল তালা দেওয়াটাই ওর বোকামির লক্ষণ কিনা বলুন, দৈবাৎ পুলিশ জানতে পারলে ডাবল তালা দেখেই তো সন্দেহ হবে, তাই না? কর্নেল আবার এক হাঁটু মুড়ে বসে ল্যাচ কি এবং দ্বিতীয় তালাটা আংটার ভেতর ঢুকিয়ে আটকে দেওয়ার কাজে মন দিলেন। আমি বললুম, আপনি ঠিকই বলেছেন মিসেস রায়চৌধুরী, পারুর মধ্যে গোয়ার্তমি থাকতে পারে, কিন্তু সে তো চালাক নয়,
বজ্জাতদের পাল্লায় পড়ে একটা কুকীর্তি করে ফেলেছে এই যা। এরপর কর্নেল ঘড়ি দেখে বললেন, এবার চলি, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলের কোনো বিপদের কারণ নেই। ফেরার পথে কর্নেল বললেন, জয়ন্ত, পারুকে বিপদ থেকে বাঁচিয়ে দিন, এবার চলো টালিগঞ্জ পাড়ায় গোপালবাবুর কাছে যাওয়া যাক। জয়শ্রী সিনে স্টুডিওর অফিসে কর্নেলকে দেখে ম্যানেজার গোপাল কুণ্ডু সহাস্যে বললেন, আমি আপনার আবির্ভাবের জন্য প্রতীক্ষা করছিলাম, বসুন, আগে চাফা খান, তারপর কথা হচ্ছে। কর্নেল এবং আমি তার মুখোমুখি বসলাম। কর্নেল বললেন, লালবাজার আপনাকে জ্বালাতন করছে তা বুঝতে পারছি। গোপালবাবু চাপা স্বরে বললেন, আমি আপনার কাছে যাব ভেবেছিলাম, কিন্তু আপনি এসে গিয়ে আমাকে বাঁচিয়ে দিলেন, কারণ আজ তিনটে ফ্লোরেই শুটিং চলছে। বলে তিনি টেবিলে আটকানো কলিং বেলে সুইচ টিপলেন। একজন কিশোর এসে কর্নেলকে সেলাম দিয়ে বললেন, স্যার, আজ স্টুডিওতে খুব ধুমধাম চলছে, বলিউডের হিরোইন এসেছে। গোপালবাবু তাকে ধমক দিয়ে বললেন, এই গাঁদা, ফুকুরি করলে ছুঁড়ে মামার বাড়ি পাঠিয়ে দেবো, কর্নেল সাহেবের জন্য সিকি চা নিয়ে আয়, কফি তো আজ পাওয়া কঠিন হবে। গ্যাদা হেসে বলল, না ম্যানেজার বাবু, পল্টুদা বলিউডের হিরোইনের খাতিরে চাফির ব্যবস্থা করেছে। গোপালবাবু ভুরু কোচকে বললেন, চাফি কি রে? আমি বললাম, কর্নেলের পাল্লায় পরে একবার কেষ্টনগরে আমি চাফি খেয়েছিলাম, চমৎকার ড্রিঙ্ক, চা প্লাস কফি মানে চাফি, এই নামটা কিন্তু কর্নেলই দিয়েছিলেন, কিন্তু এখানে কার মাথায় এই নামটা বেরোলো? ততক্ষণে গ্যাদা চলে গেছে। গোপালবাবু মুচকি হেসে বললেন, হ্যাঁ মনে পড়ে গেছে, ওই অফিস ঘরে একবার কর্নেল সাহেব এসে নিজেই প্রস্তুত দিয়েছিলেন, এখানকার ক্যান্টিনের কফি খেয়ে তার মুখে স্বাদ বিগড়ে যাবে, বরং একবার চায়ের সঙ্গে একটুখানি কফি লিকার মিশিয়ে দিলে ভালো হয়, চা এবং কফি কাজেই চাফি। বুঝলুম জয়ন্তবাবু, কর্নেলের সেই চাফি খেয়ে আমি আমাদের ক্যান্টিনে পল্টুর কাছে চালান করে দিয়েছিলাম। কর্নেল বললেন, চাফি আসার আগে কথাটা সেরে নিতে চাই। গোপালবাবু ব্যস্তভাবে বললেন, পুলিশ জানতে চাইছিল কোনো ডাইরেক্টর নাকি কজন আলালের ঘরে দুলাল, অর্থাৎ বড়লোকের ছেলেদের আবদারে একটা নতুন ছবির বাজেট তৈরি করে দিচ্ছেন এবং দিয়েছেন, আমি তাকে চিনি কি না। কর্নেল তার কথার উপর বললেন, না, বোম্বে থেকে বলিউডের কোনো ভদ্রলোক এখন হোটেল এশিয়াতে এসে উঠেছেন কি না এ বিষয়ে আপনার হাতে কোনো খবর আছে? গোপালবাবু নড়ে বসলেন, তারপর টেবিলের উপর একটু ঝুঁকে খুব চাপা স্বরে বললেন, গতকাল দুপুরবেলায় আমাকে কালীঘাট এরিয়ায় চেনা একজন রাজনীতিওয়ালা ফোন করে হুকুম দিয়েছিলেন হোটেল এশিয়া 233 নম্বর সুইটে এন দাশগুপ্ত নামে একজন ফিল্ম মেকার এসেছেন, আমি যেন বাড়ি ফেরার পথে তার সঙ্গে একবার দেখা করি। কর্নেল জিজ্ঞেস করলেন, কালীঘাট এরিয়া রাজনীতিওয়ালা মানে ছোটুবাবু, অর্থাৎ কাজল সেন? গোপালবাবু বললেন, ঠিক ধরেছেন, স্টুডিও পাড়ায় কাজলবাবুর হাতে গড়া ইউনিয়ন আছে, কাজেই আমি কাল এখান থেকে একটু সকাল সকাল বেরিয়েছিলাম, তা মানে তখন প্রায় রাত 8টা। কাজলবাবু আমাকে ফোন নাম্বার দিয়েছিলেন, ফোনে যোগাযোগ করে গিয়েছিলাম। এই সময় গাঁদা একটা ছোট টিনের ট্রেতে তিনটে মাটির ভার ভর্তি চাফি রেখে বলল, পল্টুদাকে এই স্যারের কথা না বললে দেরি করত। গোপালবাবু দাঁত মুখ খিচিয়ে বললেন, এই স্যারকে তুই চিনিস? গাঁদা ফিক করে হেসে বলল, আপনার ঘরে কতবার ওনাকে দেখেছি, স্যার তো কর্নেল সাহেব, আপনার মুখেই শুনেছি, আর পল্টুদাও আপনার মুখে শুনেছে। গোপালবাবু হাত তুলে বললেন, এবার বেরো, কর্নেল সাহেবকে চাফি খেতে দে। গাঁদা হাসতে হাসতে বেরিয়ে গেল। মাটির ভার হাতে তুলে নিয়ে বুঝলুম প্রচন্ড গরম, অগত্যা হালদার মশাইয়ের মতো ফু দিয়ে চাফি পান করা শুরু করলুম। কর্নেল কিন্তু দিব্যি ওই প্রচন্ড গরম পানিয়ে চুমুক দিতে থাকলেন। গোপালবাবু আগের মতো চাপা স্বরে বললেন, তো যা বলছিলুম, হোটেল এশিয়াতে গিয়ে দেখি 233 নম্বর সুইটের সেই ভদ্রলোক নিচের লাউঞ্জে বসে আমার জন্য অপেক্ষা করছে। কর্নেল সাহেব,
আপনি জিজ্ঞেস করবেন আমরা পরস্পরকে চিনলুম কি করে? এন দাশগুপ্ত যে আসলে ঘনশ্যাম বাড়ুজ্জে তা তো আমার জানাই। ক বছর আগে আমাদের টলিউডে এক প্রডিউসার কয়েক লাখ টাকা হজম করে গা ঢাকা দিয়েছিলেন, তার নামে এখনো পুলিশের হুলিয়ে জারিয়ে আছে। আমি জিজ্ঞেস করলুম, তাহলে কোন সাহসে উনি এসে আপনাকে ডেকে পাঠিয়েছিলেন? গোপালবাবু মুখে করুণ ভাব ফুটিয়ে বললেন, আমি যে ঢোঁড়া সাপ তা টলিউডে সবাই জানে, ঘনশ্যামবাবুও তা জানেন, তাছাড়া রাজনীতিওয়ালা কাজলবাবু ওর মুরব্বী, কাজেই ভদ্রলোক জানেন আর যে পারে পারুক আমি তাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারবো না। কর্নেল ঘড়ি দেখে বললেন, এবার সংক্ষেপে বলুন তার সঙ্গে আপনার কি কথা হলো। গোপালবাবু এতক্ষণে চাফির ভাঁড়ে চুমুক দিয়ে তেমনই চাপা স্বরে বললেন, ঘনশ্যামবাবু প্রথমে আমাকে ভয় দেখালেন, তিনি যে কলকাতা এসেছেন এ বিষয়ে আমি যেন মুখ বুঝে থাকি, তারপর একটা ঠিকানা লিখে দিয়ে বললেন এই ভদ্রলোক একটা ছবি করতে চান, ইনি কাজলবাবুর মাধ্যমে বোম্বেতে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, ছবিটা হবে হিন্দিতে, ছবির স্টোরিও আমাকে ইনি জানিয়েছেন, সেই মতো একটা বাজেট তৈরি করে ইনি আমাকে কলকাতা আসতে বলেছিলেন, কিন্তু এসেই তার বাড়ি গিয়ে দেখি তিনি কোথায় গেছেন কেউ জানে না। তখনই ঘনশ্যামবাবু কাজলবাবুর বাড়ি যান, তার কথা শুনে কাজলবাবু বলেন একটা গণ্ডগোল হয়ে গেছে, আপনি বরং ওর ওই বন্ধুর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করবেন, কিন্তু সেই বন্ধুরও পাত্তা নেই, খামোখা আমাকে একগাদা টাকা খরচ করে আসতে হলো। এইসব কথা বলার পর ঘনশ্যামবাবুকে জিজ্ঞেস করলুম, আমাকে কি করতে হবে তাই বলুন। তখন ওই বজ্জাতটা আমাকে বলল, তার ধারণা সে কোনো কারণে গা ঢাকা দিয়েছে, আমি যেন তার বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করে ওকে টেলিফোনে সব খবর জানাই। কর্নেল বললেন, কেন, ঘনশ্যাম বাড়ুজ্জে এই দায়িত্ব তো কাজলবাবুকেই দিতে পারত। গোপালবাবু বললেন, কাজলবাবুকেই তিনি দায়িত্বটা দিতে চেয়েছিলেন, কিন্তু কাজলবাবু এই কাজটা করতে চাননি, কেন করতে চাননি তা খুলেও তিনি বলেননি, শুধু বলেছেন আপনি জয়শ্রী সিনে স্টুডিওর গোপালবাবুর সঙ্গে যোগাযোগ করুন, নানা স্তরের লোকের সঙ্গে তার পরিচয় আছে, কাজেই আমি নাকি এই কাজটা ভালো পারব। কর্নেলকে গোপালবাবু পাঞ্জাবির ভেতর পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ দিলেন, কর্নেল সেটা খোলার আগেই বলে উঠলেন, নাম ঠিকানাটা নিশ্চয়ই বাপি সেনের। গোপালবাবু চমকে উঠে বললেন, কি সর্বনাশ, আপনি তাহলে ঘনশ্যামবাবুর গন্ধ পেয়েই আমার কাছে হাজির হয়েছেন, কিন্তু প্লিজ কর্নেল সাহেব আপনাকে অনুরোধ করছি, এখন ওই হোটেল থেকে ফেরারি আসামি ঘনশ্যাম বাড়ুজ্জকে পুলিশ যদি পাকড়াও করে তাহলে তার গার্জেন কাজলবাবু আমার ভবলীলা সাঙ্গ করে দেবেন। কর্নেল কাগজটা পকেটে ভরে চুরুট ধরিয়ে বললেন, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমি তেমন কিছু করব না, আমার হাতে কোনো ঘনশ্যাম সংক্রান্ত কেস নেই, আমার কেস এই বাপি সেনের অন্তর্ধান রহস্য নিয়ে। ফেরার কথা বললুম, আচ্ছা কর্নেল, হোটেল এসিআর ম্যানেজার মিস্টার রঙ্গনাথন আপনার পরিচিত এবং তিনি অনেক কেসে আপনাকে সাহায্য করেছেন, তার সঙ্গে যোগাযোগ করে আপনি আমাকে থামিয়ে দিয়ে কর্নেল বললেন, বুঝেছি, আজ দুপুরের মধ্যে কিংবা বিকেলে ঘনশ্যামবাবু হোটেল থেকে চেক আউট করেছেন কি না এই খবর নেওয়ার কথা বলছো তো? আমি বললুম, হ্যাঁ, তাছাড়া গোপনে বাপি বা পারু ঘনশ্যামবাবুর সঙ্গে দেখা করেছেন কি না এটাও জেনে নিতে পারেন। আপনি বলবেন রঙ্গনাথন ওদের দুজনকে চেনেন না, কিন্তু উনি অন্তত একথা বলতে পারবেন ঘনশ্যামবাবুর সঙ্গে আজ সারাদিনের মধ্যে কেউ বা কারা দেখা করেছে কি না। হোটেল এশিয়ার নিয়ম তো জানি, ভিজিটিং রেজিস্টারে সাক্ষাৎকার প্রার্থীদের নাম ঠিকানা এবং সময়ের কথা লিখে দিতে হয়। কর্নেল এবার আমার কথার কোনো জবাব দিলেন না, বললেন, একটা বাজতে চললো, আগে উদরের সেবা তারপর একটু বিশ্রাম নিয়ে পা বাড়াবো। অ্যাপার্টমেন্টে পৌঁছানোর পর কর্নেল বললেন, ষষ্ঠী কোনো ফোন এসেছিল? ষষ্ঠীচরণ বলল, কিছুক্ষণ আগে টিকটিকে বাবু ফোন করেছিলেন, উনি বললেন যেখানে উনি ছিলেন সেখানে থাকা যাচ্ছিল না, তাই উনি ফেলাতে ফিরে এসেছেন।
আপনাকে উনি ফোন করতে বলেছেন। কর্নেল বললেন, ফোন করছি, তুই আমাদের খাবার ব্যবস্থা কর, আজ আর আমরা স্নান করব না, বলে তিনি টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করলেন। সারা এলে উনি বললেন, আমরা এইমাত্র বাড়ি ফিরছি হালদার মশাই, আপনি নাকি বটতলায় বসে থাকতে পারছিলেন না? কর্নেল হাসতে হাসতে বললেন, আপনাকে পাড়ার ছেলেরা পাগল ভাবলো কেন, নিশ্চয়ই এমন কিছু করেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন আমাদের দেখতে পেয়েছিলেন তখন গেটের সামনে এসে দাঁড়ালেই পারতেন। আচ্ছা আপনি তিনটের মধ্যে চলে আসুন। রিসিভার রেখে কর্নেল বললেন, হালদার মশাইয়ের ভুলেই গণ্ডগোলটা হয়েছে, উনি কাচ্চা বাচ্চাদের জিভ বের করে ভেংচি না কাটলেই পারতেন, সাধু বাবা ভেংচি কাটলে ছোটরা তাকে পাগল ভাববেই। থাকবে, ভালোই হয়েছে, ওকে ওখানে কষ্ট করে গোয়েন্দাগিরি করানোর মানেই হয় না, অন্তত এখন যা পরিস্থিতি। দেড়টার মধ্যে লাঞ্চ খেয়ে আমরা ড্রয়িং রুমে এলুম, তারপর যথারীতি আমি দিভানের ওপর শুয়ে পড়লুম আর কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে বসে চুরুট টানতে থাকলেন। সবে আমার ভাত ঘুমে টান এসেছে এমন সময় ডোরবেল বেজে উঠল। কর্নেল আমার দিকে ঘুরে বললেন, ষষ্ঠী খেতে বসেছে জয়ন্ত, তুমি গিয়ে দেখো কার আবির্ভাব হলো। অগত্যা উঠে গিয়ে সদর দরজা খুলেই দেখি লালবাজারের ডিটেকটিভ অফিসার নরেশ ধর এবং তার সঙ্গে একজন অভিজাত চেহারার ভদ্রলোক এসেছেন। তার পরনে সিল্কের পাঞ্জাবি এবং উজ্জ্বল সাদা ধুতি আর তার এক হাতে একটা ছড়ি। নরেশবাবু মুচকি হেসে বললেন, জয়ন্তবাবুর ভাত ঘুমের সময় এটা, কাজেই আমাদের আবির্ভাবে আপনার বিরক্ত হওয়ারই কথা, কিন্তু সুখবর এনেছি, চলুন ভেতরে গিয়ে এই ভদ্রলোকের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। ড্রয়িং রুমে ঢুকে নরেশবাবু কিছু বলার আগেই কর্নেল ভদ্রলোকের দিকে তাকিয়ে বলে উঠলেন, আপনি চন্দ্র জুয়েলার্সের অন্যতম মালিক যদুপতি বাবু, তাই না? ভদ্রলোক কলজোড়ে নমস্কার করছিলেন, এবার চমকে উঠে বললেন, তাহলে আমার জ্যাঠামশাই হরনাথচন্দ্র যা বলতেন তা অক্ষরে অক্ষরে মিলে গেল, আপনি সত্যি অন্তর্যামী। নরেশবাবু বললেন, আসলে কর্নেল সাহেবের মাথার পেছনে একটা চোখ আছে। কর্নেল বললেন, আপনারা বসুন। দুজনে সোফায় বসলেন, আমি একটু তফাতে বসলুম। কর্নেল বললেন, আমার কেন যেন মনে হচ্ছে ডাকাতি হয়ে যাওয়া অলঙ্কার যেভাবে হোক চন্দ্রমশাই ফিরে পেয়েছেন। এবার যদুপতিবাবুর চোখ দুটো বড় হয়ে গেল, তিনি সবিস্ময়ে বলে উঠলেন, কি আশ্চর্য। নরেশবাবু বললেন, রহস্য ক্রমশ জটিলতা হয়ে গেল কর্নেল সাহেব, আজ ভোরবেলা যদুপতিবাবু অন্যদিনের মতো গাড়ি চেপে বাবুঘাটে গঙ্গা স্নানে গিয়েছিলেন, স্নান করে ফেরার পর ওর ড্রাইভার রামভগত একটা প্যাকেট দেখিয়ে ওকে বলে কিছুক্ষণ আগে মোটর সাইকেল চেপে দুজন যুবক এসেছিল, তারা রামভগতের হাতে প্যাকেটটা দিয়ে বলে এটা যদুপতিবাবুকে দেবে, সেই সঙ্গে হুমকি দিয়ে বলে, তুমি এটা খোলবার চেষ্টা করো না, সাবধান, আমরা কাছেই থাকছি, দেখতে পেলে মাথা খুলি ফুটো করে দেবো। যদুপতিবাবু দুই হাত জোর করে কপালে বারবার ঠেকিয়ে বললেন, ঠাকুরের কৃপা না হলে এমন অসম্ভব ঘটনা কি ঘটতে পারে, বাড়ি ফিরে ডাকাতি হওয়া অলঙ্কারের লিস্টের সঙ্গে মিলিয়ে দেখল প্রত্যেকটি জিনিস ফেরত দিয়েছে। কর্নেল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন, এবার একটু হেসে বললেন, ঠাকুরের কৃপা নিশ্চয়ই হয়েছে, কিন্তু আমার ধারণা এই জিনিসগুলো যে কিনতে চেয়েছিল সে গা ঢাকা দিয়েছে, এবং এমনও হতে পারে সে ডাকাত দুজনকে চিঠি লিখে হোক বা টেলিফোনে হোক জানিয়ে দিয়েছিল, পুলিশ তাদের নাম জেনে গেছে এবং কে কিনবে তাও জেনে গেছে। নরেশবাবু সায় দিয়ে বললেন, আপনার থিওরি একেবারে কারেক্ট, আসলে আমাদের লাহিড়ি সাহেব আপনাকে যে হিন্ট দিয়ে গিয়েছেন তা সত্য। কর্নেল বললেন, ফিল্মের প্ল্যান এবং বাজেট। যদুপতিবাবু বলে উঠলেন, সে আবার কি? নরেশবাবু বললেন, সে আপনি বুঝবেন না। কর্নেল বললেন, নরেশবাবু ক্রেতা কে কথা নিশ্চয়ই আপনারা খবর পেয়ে গেছেন। নরেশবাবু বললেন, পেয়েছি, তবে ওই ডাকাতির ফয়সালা করে ফেলার জন্য সব কৃতিত্ব কিন্তু আমাদের সবার প্রিয় হালদার মশাইয়ের,
তিনি সে কাল্লুর বুড়ো আঙুলের নোখ গুলি করে উড়িয়ে না দিলে আমাদের অন্ধকারে হাতড়ে বেড়াতে হতো। যাই হোক, এবার যে জন্য যদুপতিবাবুকে সঙ্গে নিয়ে আপনার কাছে এসেছি তাই বলি। কর্নেল জিজ্ঞেস করলেন, বলুন নরেশবাবু, তবে এখন কি কফি খাবেন না চা? নরেশবাবু বললেন, কফি বা চা কিচ্ছু না, কথাটা বলেই আমি চলে যাব। আমি মিস্টার চন্দ্রকে সঙ্গে নিয়ে এখানে এসেছি তার আসল কারণ লাহিড়ি সাহেবের একটা নির্দেশ। মিস্টার চন্দ্রের ঘনিষ্ঠ আত্মীয় সেই মিনিস্টার ভদ্রলোক লাহিড়ি সাহেবকে বলেছেন, আজ সকালে গঙ্গার ঘাটে যে ঘটনাটা ঘটেছে তা যেন চাপা থাকে, আর এই কেসটা নিয়ে আমরা যেন আর না এগোই। তার কথার উত্তরে যদুপতি চন্দ্র বললেন, খবরটা আমি সকালেই আমার পিস্তুত দাদা সমাজকল্যাণ মন্ত্রী নরেন্দ্রনাথ দত্তকে ফোনে জানিয়েছিলাম। সব শুনে উনি বলেছিলেন, যে কোনো কারণেই হোক, কয়েক লক্ষ টাকার অলংকার যখন ওরা তোমাকে ফেরত দিয়েছে, তখন তোমার পক্ষ থেকে কেস চালিয়ে গেলে ওরা খাপ্পা হবে। তা দেখুন কর্নেল সাহেব, আজকাল দেশের যা অবস্থা, চাকরি না পেয়ে শিক্ষিত বেকার ছেলেদের পক্ষে ডাকাতি করা ছাড়া আর উপায় কী? এই অবস্থায় হয়তো অনুতাপ বসে ওরা আমাকে যখন গয়না ফেরত দিয়েছে, তখন আর ওদের শাস্তি দিয়ে লাভ কী? আমি বললুম, কিন্তু সে কাল্লু, ওর ব্যাপারটা চাপা দেবেন কী করে? যদুপতিবাবু একটু হেসে বললেন, ধরুন এমন তো হতে পারে, সে ডাকাতির সময়ে আমার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ ডাকাতের গুলিতেই তার পায়ে আঘাত লেগেছে। কি বলেন নরেশবাবু, আপনারা কেসটা এভাবে সাজালেই তো ঝামেলা চুকে যায়। কর্নেল হাসতে হাসতে বললেন, চন্দ্রমশাই বুদ্ধিমান, তাছাড়া কাল শনিবার কাল্লু ধরা পড়েছে, আর আজ রবিবার আদালতের ছুটি, কাল্লুকে কাল আদালতে হাজির না করে ছেড়ে দিলেই হয়। নরেশবাবু গম্ভীর হয়ে কি ভাবছিলেন, তিনি বললেন, কর্নেল সাহেব প্লিজ, আপনি আপনার স্নেহভাজন লাহিড়ি সাহেবকে এই পরামর্শটা দিলে ভালো হয়, আমরা উঠি। হ্যাঁ, আর একটা কথা, ওকে বলবেন মন্ত্রীমশাই এটাই চান। নরেশবাবু এবং যদুপতি চন্দ্র বেরিয়ে যাওয়ার পর বললুম, ব্যাপারটা আমার খুব অদ্ভুত মনে হচ্ছে, বাপি সেনের যা ব্যাকগ্রাউন্ড শুনেছি আমার মনে হয় সে এমন কাজ সমর্থন করতেই পারে না। এমনটা পারে শুধু পারিজাত আর অনিরুদ্ধ, কারণ ওরা দুর্বৃত্তদের সঙ্গে মিশলেও পেশাদার ডাকাত নয়। আমার ধারণা পারিজাত তার বান্ধবী মেয়েটিকে ফিল্মে নামাতে চেয়েছিল, আর অনিরুদ্ধরও তাতে সাই ছিল। ওদিকে বাপি সেন তাদের বন্ধু হলেও প্রকৃত ক্রিমিনাল, কাজে ছবি করার খেয়ালটা বাপি উসকে দিয়ে পুরো ডাকাতি করা মাল হজম করতে চেয়েছিল, এটাই কিন্তু আমার থিওরি। কর্নেল ঘড়ি দেখে বললেন, 4টে বাজে, এখনই ষষ্ঠী, তোমার জন্য চা আর আমার জন্য কফি নিয়ে আসবে, অবশ্য হালদার মশাইও এসে পড়তে পারেন, বলে তিনি হাঁক দিলেন, ষষ্ঠী 1 কাপ চা আর 1 কাপ কফি দিয়ে যা। ষষ্ঠী চরণ যেন তৈরি ছিল, তখনই আমার জন্য চা আর কর্নেলের জন্য কফি রেখে গেল। চায়ে চুমুক দিয়ে বললুম, কর্নেল, আমার থিওরি সম্পর্কে আপনি কোনো মতামত কিন্তু দিলেন না। কর্নেল বললেন, তোমার থিওরিটা ঠিকই আছে, বাপির মতো দুর্বৃত্ত ডাকাতি করে মাল ফেরত দেবার পাত্র নয়, তবে আড়ালে কি ঘটেছে না জানা অবধি কোনো থিওরি দাঁড় করিয়ে লাভ নেই। কফি খেতে খেতে কর্নেল হাত বাড়িয়ে টেলিফোনের রিসিভার তুলে একটা নাম্বার ডায়াল করলেন, তারপর সারা এলে বললেন, হ্যালো, প্লিজ পুট মি টু ম্যানেজার মিস্টার রঙ্গনাথন, কর্নেল নীলাদ্রি সরকার। এক হাতে রিসিভার কানে রেখে তিনি কফি খাচ্ছিলেন। প্রায় মিনিট তিনেক পরে সারা এলো। কর্নেল বললেন, গুড আফটারনুন মিস্টার রঙ্গনাথন। না না, তেমন কিছু না, জাস্ট একটা কথা জানতে চাইছি, সুইট নাম্বার 233-এ যে ভদ্রলোক উঠেছেন তিনি কি চেক আউট করেছেন? করেননি? এবার একটা কথা জানতে চাই, আজ কেউ কি ওর সঙ্গে মিট করতে এসেছিল? হ্যাঁ ধরছি, আপনি ভিজিটার্স বুক দেখে বলুন। আবার মিনিট তিনেক পরে সারা এলো। কর্নেল টেবিল থেকে ছোট প্যাড আর ডট পেন টেনে নিয়ে বললেন, বলুন। রানা রায়চৌধুরী, হ্যাঁ বলে যান। বিজন চন্দ্র, হ্যাঁ বলে যান।
এরা মর্নিংয়ে এসেছিল। এবার থার্ড ম্যান যে 12:30 এসেছিল, সচীন্দ্রনাথ ঝা, ঠিকানা বলুন। ওই লোকটিকে রিসেপশনের কেউ নিশ্চয়ই দেখেছে। প্লিজ মিস্টার রঙ্গনাথন, তখন ডিউটিতে যারা ছিল তাদের কাছে জেনে নিন মিস্টার ঝা বয়সে তরুণ না প্রবীণ। হ্যাঁ আমি ধরছি। আবার মিনিট তিনেক পরে সারা এলো। কর্নেল বললেন, থ্যাংকস মিস্টার রঙ্গনাথন। না না, আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি শুধু একটু লক্ষ্য রাখবেন আজ রাত 9 অবধি আর কেউ দেখা করতে আসছে কিনা। ওটাই আপনাদের লাস্ট ভিজিটিং টাইম, তাই না? আপনাকে আমি পরে ফোন করব, রাখছি। থ্যাংকস। কর্নেল ততক্ষণে কফি শেষ করেছেন, এবার চুরুট ধরালেন, বললুম, প্রথম দুজন নিশ্চয়ই অনিরুদ্ধ এবং পারু, ফিল্ম করতে তারাই ইন্টারেস্টেড, কিন্তু এই তৃতীয় জন কি বাপি? কর্নেল বললেন, না, সচীন্দ্রনাথ ঝা বয়সে প্রবীণ, মুখে প্রকাণ্ড গোঁফ আছে, মাথার চুল গোঁফ সব সাদা, পরনে টাই স্যুট, হাতে একটা ব্রিফ কেস ছিল। জয়ন্ত, আমার ধারণা এই হলো আড়ালের লোক, যাকে আমি মনে মনে অন্ধকারের নায়ক বলে দাঁড় করিয়ে রেখেছি। অবাক হয়ে বললুম, মনে পড়ছে আপনি এসবের আড়ালে থাকা একজন লোকের কথা বলেছিলেন বটে, কিন্তু এই কেসে তার ভূমিকাটা কি? কর্নেল কিছুক্ষণ চুপচাপ চুরুট টানবার পর যেন আপন মনে বললেন, ফিল্ম করার প্ররোচনা, এমনকি তার জন্য শিখিয়ে পড়িয়ে কোনো সুন্দরী স্মার্ট মেয়েকে পারিজাতের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া, তারপর বাপি সেনের মতো পেশাদার দুর্বৃত্তকে ওদের সঙ্গে মিশিয়ে দেওয়া। আমি এরকম একটা থিওরি গোড়া থেকেই মনে মনে দাঁড় করিয়ে রেখেছি। তার প্রথম উদ্দেশ্য ছিল বাগবাজারের বনেদি পরিবার অরিন্দম সোমের পূর্বপুরুষের রক্ষিত মূল্যবান অলঙ্কার। মেয়েটির সাহায্যে পারিজাতকে ট্র্যাপ করার পর পারিজাতের ঘনিষ্ঠ বন্ধু অনিরুদ্ধকে ট্র্যাপ করাটা সোজা ছিল। জয়ন্ত, আমার মনে হচ্ছে ওই সুন্দরী মেয়েটি ফিল্মের টাকা জোগাড় করার জন্য পারু আর আনুকে প্ররোচনা দিয়েছিল। সোম পরিবারের ওই অলঙ্কার তাদের গৃহদেবতা রাধাকৃষ্ণকে ঝুলন পূর্ণিমার দিন পরানো হয়, বাকি সময়টা আয়রন চেস্টে লুকানো থাকে। মেয়েটি এখবর পেয়েছিল তার গার্জেন অর্থাৎ অন্ধকারের নায়কের কাছ থেকে। আমার মনে হচ্ছে জয়ন্ত, এই সচীন্দ্রনাথ ঝা তার আসল নাম নিশ্চয়ই ওটা নয়, ঠিকানাটাও ভুয়ো। সে ব্যস্ত হয়ে উঠেছিল, কেন চুরি ও ডাকাতি করা জিনিসগুলো নিয়ে তার সামনে আসার পথে কি অসুবিধা হচ্ছে, কারণ মেয়েটি তো তার গার্জেনের প্ল্যান মতো ওদের জিনিসগুলো নিয়ে গোপনে ক্রেতার কাছে ওদের পৌঁছে দেবে, এবং সে নিজেই তখন ক্রেতার ভূমিকা নিত। তারপর কি ঘটতো তা বুঝতেই পারছো। কথাগুলো শুনতে শুনতে আমি উত্তেজিত হয়ে উঠেছিলাম, বললুম, কর্নেল, আপনার থিওরির পেছনে যুক্তিগুলো খুব শক্ত মনে হচ্ছে। আপনি ঠিকই বলেছেন, অন্ধকারের নায়ক অধৈর্য হয়ে শেষাবধি তার অন্য এক সহচর ওই ঘনশ্যামের কাছে খবর নিতে এসেছিল, কিন্তু একটা পয়েন্ট আমার কাছে গোলমাল ঠেকছে। আজ মর্নিংয়ে কেন পারু আর আনু ঘনশ্যামের কাছে এসেছিল, আর কেনই বা তারা তারপর গঙ্গার ঘাটে গিয়ে যদুপতিবাবুর ড্রাইভারকে জিনিসগুলো ফেরত দিল? কর্নেল বললেন, তুমি ঠিক বলেছ, এর একটাই উত্তর হতে পারে, কোনো কারণে সম্ভবত বাপি এবং পরে ঘনশ্যামের কথাবার্তায় তাদের সন্দেহ জেগেছিল, কিন্তু কেন ওরা ডাকাতি করা গয়না ফেরত দিল তার জবাব পেতে দেরি হবে। এই সময় ডোরবেল বাজল এবং কর্নেল যথারীতি হাঁক দিলেন, ষষ্ঠী। তারপর গোয়েন্দাপ্রভার হালদার মশাই সবেগে ড্রয়িং রুমে ঢুকে ধপাস করে সোফায় বসলেন। তারপর বললেন, আপনার টেলিফোন কি অনেকক্ষণ এনগেজড ছিল? কেন কি ম্যাডাম আপনারে ফোন কইরা পান নাই, তখন আমারে ফোন করছিলেন। বেশিক্ষণ আগে না ওনার ফোন পাইয়াই আমি ট্যাক্সি কইরা আইয়া পড়লাম। কর্নেল জিজ্ঞেস করলেন, আপনার ক্লায়েন্ট কি আপনাকে কিছু বলেছেন? উত্তেজিত হালদার মশাই বললেন, বেলা 2:30 নাগাদ হঠাৎ ম্যাডামের ওলা বাড়ি ফিরছে, তারপর সে তার ঘরে তালা খুলতে গিয়ে টের পাইছে কেউ সেই তালা খুলছে। ম্যাডাম তার লাফালেফি দেখা তার এখন আইজ মর্নিংয়ে পুলিশ আইয়া তার ঘরে ঢুকেছিল,
ম্যাডামের ভেতরে ঢুকতে দেয় নাই। তারা ঘর সার্চ কইরা কি লইয়া গেছে তিনি জানেন না। এই সুযোগে আমি বলে উঠলুম, ওদের বাড়ির কাছাকাছি সাদা পোশাকের পুলিশ মোতায়েন ছিল, তাদের চোখ এড়িয়ে পারু কি করে বাড়ি ঢুকলো? কর্নেল মিটিমিটি হেসে বললেন, জয়ন্ত তুমি ভুলে যাচ্ছ, অরিজিতের নির্দেশে দুপুরের মধ্যে ওখান থেকে সাদা পোশাকের পুলিশ সরিয়ে দেওয়া হয়েছে। কারণ তুমি সকর্ণে শুনেছ মন্ত্রীমশাইয়ের চাপে ডাকাতির কেসটা কর্পূরের মতো উবে গেছে। এই সময় ষষ্ঠী হালদার মশাইয়ের জন্য কফি আনল। তার কপালে তখনও অবশ্য ব্যান্ডেজ বাঁধা এবং হাতের আঙুলেও ব্যান্ডেজ। ফু দিয়ে কফি পান করতে করতে হালদার মশাই বললেন, কি কইলেন কর্নেল স্যার, ডাকাতির ক্যাশ কি হয়েছে যান? কর্নেল বললেন, সব বলবো, কফি খেয়ে নিন। আমি বললুম, ম্যাডাম আপনাকে বলেননি পারু এখন কোথায় আছে? হালদার মশাই বললেন, পুলিশের কথা শুন না ভয় পাইয়া আমার গা ঢাকা দিচ্ছে। কর্নেল বললেন, হালদার মশাই আপনি জিজ্ঞেস করছিলেন ডাকাতির কেসের কি হলো, কেসটা কর্পূরের মতো উবে গেছে, কি হয়েছে এবার শুনুন। এরপর কর্নেল গঙ্গার ঘাটে যদুপতি চন্দ্রের গাড়িতে ডাকাতি করা অলংকার ফেরত দেওয়ার ঘটনাটি সবিস্তারে তাকে শোনালেন। হালদার মশাই একটি নস্যি নিয়ে বললেন, এটা কেমন হইল যেন, বাপি সেন তো বজ্জাতের বজ্জাত। কর্নেল বললেন, বোঝা যাচ্ছে ডাকাতি করা জিনিসগুলো বাপি নিজের কাছে রাখতে ভরসা পায়নি। আনু আর পারু দুজনেই বনেদি পরিবারের ভদ্রলোকের ছেলে, পুলিশের খাতায় তাদের নাম নেই, কাজেই এটা চোখ বুঝেই বলা যায় এই দুজনের কারো কাছেই বাপি ওগুলো রাখতে দিয়েছিল। গোয়েন্দা প্রভর খি খি হেসে বললেন, ভালো খবর, কিন্তু বাপি যখন জানতে পারবে কি ঘটছে তখন কুরুক্ষেত্র শুরু হইয়া যাইবে, প্রত্যেকের কাছে চোরা ফায়ার আর্মস আছে, কাজেই যুদ্ধ বাঁধলে তিনখান বডিই পড়বে। এরপর কর্নেল চোখ বুঝে ইজি চেয়ারে হেলান দিয়ে চুপচাপ চুরুট টানতে থাকলেন। হালদার মশাই বললেন, আমার এখন একবার ম্যাডামের কাছে যাওয়া দরকার, উনি খুব ভাইঙ্গা পড়েছেন মনে হইতেছিল। কর্নেল স্যার আপনি কি কন? কর্নেল একই অবস্থায় থেকে চোখ না খুলে বললেন, হ্যাঁ আপনার একবার যাওয়া দরকার, আপনার ক্লায়েন্ট, কাজেই ম্যাডামকে আপনার সান্ত্বনা দেওয়া দরকার। হালদার মশাই উঠে দাঁড়ালেন, তারপর কোনো কথা না বলে সবেগে বেরিয়ে গেলেন। ততক্ষণে ষষ্ঠী ড্রয়িং রুমে আলো জ্বেলে দিয়েছে। কর্নেল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিয়ে বললেন, চলো জয়ন্ত আমরা বাগবাজার ঘুরে আসি, শিগগির পোশাক বদলে নাও, তোমার প্যান্টের পকেটে লোডেড ফায়ার আর্মস এমনভাবে রাখবে যাতে দ্রুত ওটা দরকার হলে ব্যবহার করতে পারো। না আমি বলছি না তুমি কাউকে গুলি করে মারবে, কিন্তু পথে ঘাটে বিপদ আপদ ঘটলে শূন্য এক রাউন্ড ফায়ার অনেক কাজ দেয়। কিছুক্ষণ পরে দুজনে সেজে গুজে বেরিয়ে পড়লুম। দেখলুম কর্নেল তার পিঠে যথারীতি কালো রঙের সেই কিট ব্যাগটা আটকে নিয়েছেন। কর্নেলের নির্দেশে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে গাড়ি ড্রাইভ করছিল। শ্যামবাজারের মোড় দিয়ে ঘুরে বাগবাজারে যখন ঢুকলুম তখন কর্নেল সিটে হেলান দিয়ে একেবারে নিশ্চুপ, মনে হচ্ছিল কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। কিছুটা এগিয়ে তিনি ডান দিকে একটা গলির ভেতর গাড়ি ঢোকাতে বললেন। বাঁক নিতে নিতে গলিটা বাঁ দিকে ঘুরে মোটামুটি চওড়া একটা রাস্তায় পৌঁছেছে, সেখানেই কর্নেল আমাকে গাড়িটা একপাশে পার্ক করে রাখতে বললেন। বাঁ দিকে একটা পুরানো আমলের তৈরি বাড়ি, কিন্তু বাড়ির গেটের ভেতর থেকে তালা আটা, কোনো দারোয়ান নেই। গেটের ডান দিকে একটা ঘরে দরজা, কয়েক ধাপ সিঁড়ি বেয়ে ওই দরজার কাছে উঠে কর্নেল কলিং বেলের সুইচ টিপলেন। দুবার সুইচ টেপার পর পরনে হাফ প্যান্ট এবং গায়ে লাল গেঞ্জি হোঁতকা মোটা একটা গুফো লোক কর্নেলকে দেখেই স্যালুট ঠুকে বলল, কর্তামশাই আজ সকাল থেকেই আপনার কথা বলছেন, আসুন আসুন ভেতরে আসুন। ভিতরে ঢুকে কর্নেল বললেন, তোমার কর্তামশাই একটা ফোন করলেই তো পারতেন। লোকটা বলল, ফোনের লাইন সকাল থেকে খারাপ, খবর দিয়েছি কিন্তু কারো পাত্তা নেই, একটু বসুন স্যার আমি কর্তামশাইকে খবর দিয়ে আসছি। ঘরের ভিতর ঢুকে লক্ষ্য করছিলুম
উত্তর কলকাতার বনেদি কালচারের ছাপ এখানে প্রকট। মেঝের অনেকটা জায়গা জুড়ে তক্তপোষের ওপর গদি এবং পুরোটাই সাদা কাপড়ে ঢাকা, তার উপর ইতস্তত ছড়ানো অনেকগুলো কোলবালিশ। এখনো এ বাড়িতে বাবু মশাইরা এখানে পা দুমড়ে বসেই আড্ডা দেন, ইচ্ছে করলে কেউ শুয়েও আড্ডা দিতে পারেন। একপাশে সার দিয়ে কয়েকটা গদি আটা চেয়ার আছে, আমরা বসলুম। কর্নেল বললেন, বুঝতে পারছো তো জয়ন্ত, এ ঘরে এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের বাবু কালচার চালু আছে। সেই হোঁতকা মোটা লোকটি এসে বিনীতভাবে বলল, কর্তা মশাই আপনাদের আসতে বললেন না গে, ওর শরীরের তেমন কিছু অসুখ নেই কিন্তু কিছুদিন থেকে কেমন যেন হয়ে গিয়েছেন, মনে সুখ নেই। আসলে আনু দাদাবাবু হঠাৎ নিখোঁজ হওয়ার পর এই অবস্থা। কর্নেল বললেন, আনু আজও বাড়ি ফেরেনি? আগে না স্যার। এবার আমরা চওড়া বারান্দার পাশে দোতলায় ওঠা সিঁড়িতে পা রাখলাম। মার্বেলের পাথরে বাঁধানো সিঁড়ির অবস্থা একটু জীর্ণ মনে হলো। ওপরের বারান্দায় উঠে লোকটা একটা ঘরের দরজার পর্দা সরিয়ে দিয়ে বলল, কর্তামশাই কলেজ স্যারকে নিয়ে এলুম। ঘরের ভিতর উজ্জ্বল আলো, একপাশে উঁচু প্রকাণ্ড পালঙ্ক, ঠিক যেমনটি পারুদের বাড়িতে দেখেছিলাম। একটা গোলাকার প্রকাণ্ড টেবিলের চারপাশ ঘিরে গদিয়াটা চেয়ার সাজানো আছে। একটা চেয়ারে বসেছিলেন একজন রোগাটে গরনের ধুতি পাঞ্জাবি পরা বৃদ্ধ ভদ্রলোক। তিনি উঠে দাঁড়িয়ে নমস্কার করে বললেন, কি সৌভাগ্য, আজ সারাদিন শুধু আপনার কথা ভেবেছি, বিকেলে ভাবছিলুম ফটিককে গাড়ি বের করতে বলি। কর্নেল তার সঙ্গে আবার আলাপ করিয়ে দিয়ে বললেন, জয়ন্ত ইনি বাগবাজারের বিখ্যাত সোম পরিবারের মিস্টার অরিন্দম সোম। অরিন্দম বাবু আমার দিকে তাকিয়ে নমস্কার করে বললেন, নমস্কার, আমি কিন্তু আপনার রিপোর্টার্সের খুব ভক্ত জয়ন্তবাবু, কর্নেল সাহেবকে আমি এতকাল কতটুকুই বা চিনেছি, আপনি ওকে অনেক বেশি চিনিয়ে দিয়েছেন। ইতিমধ্যে আমরা অরিন্দম বাবুকে অনুসরণ করে অন্য পাশে একটা সেকেলে রীতিতে তৈরি সোফায় বসলুম। তারপর কর্নেল বললেন, জয়ন্ত তো গল্প লেখে, আজই আমাকে নিয়ে ইচ্ছে মতো বাক চাতুরি করে। অরিন্দম বাবু ডাকলেন, ওরে হরেন। সেই লোকটি পর্দা তুলে ভিতরে এলো। কর্নেল দ্রুত বললেন, অরিন্দম বাবু আমরা কফি বা চা কিছুই খাবো না, কারণ বিকেল থেকে অনেকবার খেয়েছি। কথাটা বলে তিনি হরেনের দিকে একটু অদ্ভুত একটা ভঙ্গি করে হাতের ইশারায় তাকে সম্ভবত কিছু বললেন। অমনি হরেন মুচকি হেসে বেরিয়ে গেল। অরিন্দম বাবু হাসতে হাসতে বললেন, আজকাল চোখে ভালো দেখতে পাই না, চোখের অপারেশন ভালো হয়নি, তাই হরেন আমাকে দৈনিক সত্যসেবক পত্রিকা পড়ে শোনায়। আজ রোববারের কাগজে শুনছিলাম যদুপতি চন্দ্রের পার্ক স্ট্রিটের জুয়েলারি দোকানে ডাকাতি হয়েছে, ওর জ্যাঠা না কাকা হরনাথ চন্দ্রের সঙ্গে আপনার চেনা ছিল তাই না? কর্নেল বললেন, হ্যাঁ আপনার মনে আছে দেখছি, থাকবে না কেন, হরনাথের আমলেই তো আমাদের পরিবারের বিয়ে বা নানা উপলক্ষে ওদের দোকান থেকে অলংকার কেনা হতো। কর্নেল এবার ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, আপনার গৃহদেবতার অলংকার কি চন্দ্র জুয়েলার্স থেকে কেনা? অরিন্দমবাবু কর্নেলের হাত চেপে ধরে বললেন, কর্নেল সাহেব আপনি তো জানেন আমারই ঔরসজাত এক কুলাঙ্গার গৃহদেবতাকে একেবারে উলঙ্গ করে অভিশাপ করিয়েছে। কর্নেল আবার তেমনই চাপা স্বরে বললেন, আপনার কুলাঙ্গার পুত্র মানে আনুর কথা বলছেন তো, আপনাদের গৃহদেবতা তাকে এমন ভয় দেখিয়েছেন সে আজ দিন দুপুরে সেই কোটি টাকা দামের অলংকার বাক্স সমেত আমার হাতে গুঁজে দিয়ে পালিয়ে গেছে, এই নিন এগুলো এবার আরো নিরাপদ জায়গায় রেখে দিন। বলে তিনি পিঠে আটা কিট ব্যাগের চেন খুলে ভেলভেটে মোড়া অলংকারের লাল ছোট বাক্সটি তার হাতে গুঁজে দিলেন। বাক্সটা পেয়ে খুলে দেখার পর অরিন্দম বাবু ছেলে মানুষের মতো হাউ হাউ করে কেঁদে উঠলেন। কর্নেল বললেন, প্লিজ অরিন্দম বাবু কেউ যেন টের না পায়, আমরা উঠছি, আপনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে ওটা আপাতত কোথাও লুকিয়ে রেখে দিন, আপাতত কিছুদিন আপনার স্ত্রী ছাড়া আর কেউ যেন এ কথা জানতে না পারে। আরেকটা কথা,
এরপর অনিরুদ্ধ বাড়ি ফিরে এলে তাকে যেন ক্ষমা করে দেবেন। একটা কথা জানতে পারলে ভালো হতো, আনু কেন এটা চুরি করেছিল বলেনি? এগুলো বিক্রি করে এক বজ্জার তাকে সিনেমায় নামাতে চেয়েছিল। এই বলে কর্নেল হতবাক অরিন্দমবাবুকে বসিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমিও তাকে অনুসরণ করলাম। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য ধন্যবাদ।